23 জুন দেওঘর দেবসংঘ আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণ দিবস। এই উপলক্ষে দেখুন বিশেষ তথ্যচিত্র শ্রদ্ধার্ঘ। অন্ধকারময় দুর্দিন না এলে ভাগবতী চেতনার উন্মেষ হয় না, অন্ধকার থেকে ফুটে ওঠে উষার আলো, মৃত্যু থেকে অমৃতের যাত্রা। আঁধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব নাব। আঁধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। দেখাবো উঠবে চলে রাজাধিরাজ। আমরা এক সময় যখন খুবই মানে কি বলবো, কলেজ থেকে জাস্ট বেরোনো দুটো স্টুডেন্ট, সেই সময় এই মহারাজজি আমাদের বিশ্বাস করে আমাদের প্রথম নিজেদের প্রোডাকশন করতে দেন। তার সঙ্গ আমরা বেশ কিছুদিন করি, প্রথমেই হয়তো দেখা হয়েছিল তার সাথে স্টুডিও ফ্লোরে, কিন্তু গ্র্যাজুয়ালি কিছুদিনের ভেতরে তিনি আমাদের বন্ধু হয়ে ওঠেন এবং অনেক কথা শেয়ার করতেন, অনেক কথা বলতেন আমাদের সঙ্গে। হয়তো শুরুর দিন থেকে ছিলেন এবং অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের জীবনে ঘটেছে, যার জন্য মহারাজজির একটা স্পেশাল জায়গা আমাদের মনে রয়ে গেছে। আজকে আমরা এখানে এসেছি হয়তো তার স্মরণসভা হিসেবে নয়, তবে তাকে আমরা প্রতিদিনই অনুভব করি, হয়তো সেই অনুভূতিগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা কয়েকটি গান আজকে চয়ন করে এসেছি ওনাকে নিবেদন করব বলে। এই গানগুলো আমাদের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি। এই গানগুলো হয়তো পারফর্ম করতে আমরা আসিনি, এগুলোই আমাদের প্রণাম তার কাছে। দেখা যাক কেমন হয় আজকে সন্ধ্যাটা। Thank you.
फेरे शुरू कर एक गान दिए जेटा रवींद्रनाथ गान किन्तु इनडायरेक्टली इट इज एन ऑफरिंग और आज के अनुष्ठान गानी दिए शुरू करा गानी बेहागे आश्रित महाराज एक ही साजे एले हृदय पुरो माजे महाराज एक ही साजे एले हृदय पुरो माजे चरण तले কোটি শশি সূর্য মরে লাগে মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে নয়ন
আমি যে গানটা করছি, আমি যে স্তব পাঠ করছি, তিনি হলেন আমার কাছে সেই মূর্ত আরাধ্য দেবতা। মানে সেই শব্দটাই, সেই শব্দটাই হচ্ছে ব্রহ্ম। আমরা আগে আলোচনা করেছি হরি কথা, কথাটাই হরি। তফাতটা কি ছিল? আমি যখন স্তব পাঠ করছিলাম, হয় তার মূর্তি বা কোনো প্রতীকের সামনে দাঁড়িয়ে, তার সঙ্গে আমার একটা ভেদ ছিল, নৈকট্য ছিল, কিন্তু ভেদ বা দূরত্ব ছিল। আমি এখন যখন দ্বিতীয় স্তরে, সেই দেবতা স্তর থেকে ব্রাহ্মণের স্তরে উঠলাম, বেদজ্ঞ ব্রাহ্মণ সামগান করছি, তখন যে গানটা আমি করছি সেই গানটাই হচ্ছে আমার আরাধ্য দেবতা, যিনি অন্তরে লুক্কায়িত ছিলেন, বাক্যরূপে তিনি বেরিয়ে আসছেন। এইটা হলো সামগা, সামগানকারী ব্রাহ্মণের স্তর। প্রত্যেককেই এই স্তরের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে একটু বলে রাখা ভালো, অনেকে বলছেন আমার গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে গিয়েছেন কিন্তু দেহত্যাগ করেছেন, এখন আমি কি করব, খালি গুরুর দেওয়া মন্ত্র আমি জপ করে যাচ্ছি। ব্রহ্মবিদ গুরু যে মন্ত্র দেন, সেই মন্ত্রটা গুরুর দেওয়া মন্ত্র না, হরির কথা নয়, হরি বিষয়ক কথা নয়। ব্রহ্মবিদ গুরু যোগযুক্ত হয়ে তার প্রিয় শিষ্যকে যে মন্ত্র দেন, তিনি তার শরীরধারী এই 3.5 হাত দেহ থেকে তিনি তৎকালে তিনি বাক্যরূপে শিষ্যের কর্ণ দিয়ে তার মর্মে প্রবেশ করেন। অর্থাৎ যখন আমি গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ করব, তখন এই বীজ মন্ত্রই হলো গুরু। তিনি তার হৃদয় থেকে উত্থিত হয়েছিলেন, আমি যখন জপে বসে সেই মন্ত্র জপ করছি, আবার তিনি নবরূপে আমার কণ্ঠ বা আমার এর থেকে তিনি স্বররূপে বাংময় রূপে আবার প্রকাশিত হচ্ছেন। এইভাবে জপ করে একটু দেখুন, আপনাদের জপ অনেক সুন্দর হবে, আপনিও সামগা ব্রাহ্মণের মতো হবেন। যে ছিল দূরে অথচ নিকটে একটা ব্যবধান ছিল, সেই আপনার হৃদয়ে শব্দরূপে আপনার থেকে বেরিয়ে আসছে। এই শব্দকে যে পুজো করা হয়, এই হলো বাংময় দেবতার পূজা। ইনি হলেন বাক দেবী, ইনি হলেন সরস্বতী। শ্রী পঞ্চমীর দিন আমরা তারই মূর্তি গড়ি, সে তো একদিনের পুজো, কিন্তু আমার উচ্চারিত বাক্য তিনি যখন আমি বুঝতে পারি তিনি আমার আরাধ্য দেবতা, সেই হলো নিত্য দিনের আমার বাংময়ী মূর্তির পূজা। প্রতিদিন হয়তো আমরা আবিষ্কার করি বিভিন্ন ভাবে আমাদের জীবন জীবনযাত্রার মধ্যে দিয়ে, তবে মহারাজজিকে আমরা একদম সূচনাটা আমাদের সম্পর্কের খুবই বন্ধুত্ব পূর্বক একটা সম্পর্ক, এবং মহারাজজি আমাদের যেটা সব থেকে একটা বড় অভয় দিয়ে এসছেন বা প্রশ্রয় দিয়ে এসছেন, সেটা হচ্ছে নিজেদের ওপর বিশ্বাস রাখার। আমি মানে ও যেমন বলছিল যে আমরা যখন মানে সবে মাত্র কলেজ থেকে বেরিয়েছি, সেই সময় আমাদের একটা মস্ত বড় অ্যালবাম করার, মানে এন্টায়ার অ্যালবামের সমস্ত দায়িত্ব, তার মিউজিক কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছুর দায়িত্ব আমাদের, শিল্পী নির্বাচন করা, ফলে এই যে কাঁধে একটা বোঝা পড়লে আমরা অটোমেটিক্যালি মানে অনেক বেশি ডিসিপ্লিনড হই, অনেক বেশি সুন্দরভাবে এগোতে পারি, সেটা উনি বুঝতেন। তাই দ্বিতীয় গানটাও ওনাকে ডেডিকেট করছি, কারণ ওনার জন্যে এবং ওনার সামনে আমরা বহু বহুবার পারফর্ম করেছি, আর খুব গুরুগম্ভীর গান গাইলে উনি খুব ভালোবাসতেন না, বরং একটু আনন্দের গান গাইলে, একটু নস্টালজিক গান গাইলে উনি বেশি পছন্দ করতেন। তো বেহাগের পরে ইয়ামান রে না রে না রে না রে না রে মা রে 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 না ও শ অজীব থি এ শা
भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है। जी भावे हमरा महाराज जी के प्रत्येक दिन डिस्कवर करी, सेई भावे ए गुरु बिन कैसे गुण गावे, गुरु न माने तो गुण नहीं आवे, गुणी जन में बेगुणी गावे, वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। झुकी हुई निगाह में कहीं मेरा ख्याल था, दबी दबी हसीन भी हसीन सा गुलाल था, मैं सोचता था मेरा नाम गुन गुना रही है वो, मैं सोचता था मेरा नाम गुनगुना रही है वो, न जाने क्यों लगा मुझे कि मुस्कुरा रही है वो शाम कुछ अजीब थी। मेरा ख्याल है झुकी हुई निगाह में, पापा झुकी हुई अभी झुकी हुई निगाह में, खिली हुई हंसी भी है दबी हुई सी चाह में, मैं जानता था मेरा नाम गुनगुना अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। A country which cannot generate good educators
for the next generation is going to head for trouble. I really have a great anxiety that our country is not able to produce good teachers for any level from KG to PG in any branches of knowledge. You need for an actually inner spiritual inspiration for doing something good to the society, be it education, be it social service, and there is no intrinsic conflict between them. These social service, which manifests as an action on the world, is an expression of your inner inspiration. And not only that, as you keep on working with more and more people with nobler ideals, there is an automatic spiritual inspiration within you. Therefore, this is an expression as well as a means for your spiritual elevation. এটা ডক্টর বালমুরলি কৃষ্ণের কম্পোজিশন। আমরা সবাই জানি কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠসঙ্গীত শিল্পী। শুধু কণ্ঠসঙ্গীত নয়, হি ইজ আ ডয়েন অফ কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক, মে বি মৃদঙ্গম অর ভায়োলিনস অর হোয়াট এভার। এটা তার কম্পোজিশন এবং আমাদের খুব সৌভাগ্য যে আমরা তার কাছে বসে গানটি শিখবার সুযোগ পেয়েছি এবং তার সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছি। কোনো অংশে আমাদের ভারতীয় রাগ সঙ্গীত যে রক মিউজিকের থেকে একটু কম এনার্জেটিক নয়, সেটা এই কম্পোজিশনটা শুনলে বোঝা যায়। সো দিস ইজ তেল্লানা, অ্যান্ড হি উড অলওয়েজ সে দ্যাট ডোন্ট কল ইট এ তেল্লানা, কল ইট এ থ্রিল্লানা। সো ইট ইজ অল দ্য থ্রিল, we hope we can justify his comments. Krishna ni ek to reverb diyo, Krishna ni begali baro mukhavan কৃষ্ণ বেগনি বারো কৃষ্ণ বেগনি বারি দে dadare 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 dadare
কথাটার মধ্যে যোগ কথাটা নিহিত আছে, অর্থাৎ যা কিছু করাচ্ছে, খাচ্ছে, বেড়াচ্ছে, কোনো কাজ করছে, ঘুমোচ্ছে অথবা জেগে আছে, সমস্ত সময় তার চেতনাটা যুক্ত আছে কার সঙ্গে? পরম চেতনার সঙ্গে। আহার কর মনে কর, আহুতি দাও শ্যামা মারে, নগর ফির মনে কর প্রদক্ষিণ শ্যামা মারে। অর্থাৎ যাই করছে, সাধক রামপ্রসাদ বলছেন, সে সব সময়তে শ্যামা মাকে কেন্দ্রে নিয়ে চলেছে, নিত্য যুক্ত। এইভাবে জীবন যাপন করলে যোগ ভবতি দুঃখ হা।
आओगे जो तुम साजना, आओगे जो तुम सदानी निर्मल बहार
Friends asked me a question that here on this side of the road there is ashram, are you a spiritual guru, or on the other side there is a school, CBSE and the College of Education, are you an educationist? And we are also involved in the voluntary blood donation, and when we go out for those movements they ask, are you a social service worker? The honest answer, am I a spiritual person, educationist, social worker, either I am all or maybe I am nothing. আমাদের ভারতীয় এই রাগটি খামাজ মানে রাগ সঙ্গীতের এই রাগটি উপরে প্রায় অধিকাংশ সমস্ত রাজ্যের ফোক মিউজিক আধারিত। এবার আমরা জানি না ফোক মিউজিক থেকে রাগটির উৎস নাকি মানে ফোক মিউজিক রাগটির উৎস নাকি এই রাগটি থেকে ফোক মিউজিক, এই দ্বন্দ্ব তো সর্বকালের। ফলে একটা ছোট খামাচের জন বনবা
सुंदर बनवाए कुछ रीत जगत की ऐसी है हर एक सुबह की शाम हो तू कौन है तेरा नाम है क्या सीता भी यहाँ बदनाम हुई फिर क्यों संसार की बातों में भीग गए तेरे नैना शाम सुंदर बनवा कुछ तो लोग कहे लोगों का काम है कहना छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए कुछ तो लोग कहे कुछ तो लोग कहे जान रे आजा दिल की जमीन
অকুল দরিয়া বুঝি কুল নাই কুল নাই কিনার নাই কথই দুরার পানি হায় দিবস নিশিতে জাগে দিয়া হাত সানি অকুল দরিয়ায় ভুসি ফুল নাই আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে আজাদ কি জমিন পে তো আবার সেখান থেকে এই দেখুন রে রে না রে সে যে আমার হৃদয় রাজা সে যে আমার হৃদয় রাজা আমি প্রেমের আসনে বসায় তাহারে দিব গো প্রেমের সাজা তারে সাজা দিব গো বলি প্রেম করে তারে সাজা দিব গো কালো কেশ জালে দুলা বচম বলিব শ্যাম হরি সখী গো বল রাধে রাধে বল রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে রাধে একবার রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে রাধে গোবিন্দ একবার রাধে রাধে বল রাধে 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 গোবিন্দ জয় বল রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে জয় বল রাধে জয় বল রাধে একবার রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে বল রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে রাধে গান গাইলে সকলকে মিলে গাইতে হয় তাই একবার যদি আপনারা গান আমার পরে রাধে রাধে গোবিন্দ জয়
আরেকটু শক্তি চাই। রাধে রাধে গোবিন্দ জয় বল, রাধে রাধে গোবিন্দ জয় বল, কর্ম যদি আমাকে বেঁধে থাকে তাহলে কর্মই আমাকে এই বন্ধন থেকে মুক্তি দিতে পারে। আমি যদি একটা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভুল একটা ব্লাইন্ড লেনের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিই যেখানে পথ বন্ধ হয়ে গেছে, এবং যেহেতু ভুল রাস্তায় আমি চলে এসেছি বলে যদি গাড়ি বন্ধ করে আমি চুপ করে বসে থাকি তাহলে কোনো দিনই আমি ঠিক রাস্তায় যেতে পারবো না। আমাকে তখন যদি গাড়ি ঘোরাবার ব্যবস্থা থাকে তাহলে ঘোরাতে হবে, অথবা ব্যাক গিয়ার দিয়ে আমাকে আবার পিছিয়ে আসতে হবে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। অর্থাৎ যে পথ থেকে আমি সেই যোগচেতনা থেকে এই জগতের ধূলিকণার মধ্যে আবদ্ধ হয়েছি, রবীন্দ্রনাথ গাইছেন, সেই পথ যদি আমি ভুলে গিয়ে থাকি তাহলে আমি তার কাছে আর ফিরে যেতে পারবো না, ফিরে যেতে পারবো না। ইনফ্যাক্ট বিভিন্ন সময় বিভিন্ন কালের সাধকেরা এইভাবে তারা গান গেয়েছেন। এক জায়গাতে আমরা শুনেছি জগতে খুব প্রসিদ্ধ ইংরেজি গান, ইফ ইউ মিস দ্য ট্রেন আই অ্যাম অন ইউ উইল নো দ্যাট আই হ্যাভ গন, ইউ ক্যান হিয়ার দ্য whistle blow a hundred miles। যদিও তোমার থেকে আমার বিচ্যুতি হয়ে গেছে, আমার এই ট্রেন অনুলোম গতিতে আমাকে জগতে এসে আবদ্ধ করেছে, কিন্তু এইখান থেকে আমার যে প্রার্থনা, আমার ট্রেনের এই যে হুইসল, তুমি কিন্তু এই ডাক শুনতে পাও সেটা যত দূরেই হোক। Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home। আমার যে বাড়ি, আমার যে জগত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেই যে আমার নিরাপদ, আমার শান্তিনিকেতন, সেখান থেকে আমি নামতে নামতে অনেক দূরে চলে এসেছি, কি করে ফেরত যাব আমি নিজেই জানি না। Not a shirt on my back, not a penny to my name, Lord, I can't go back home this way। যে সাধনা, যে নিষ্ঠা, যে আনুগত্য থাকলে, যে সাধন সম্পদ থাকলে আমি আবার সেইখানে ফিরে যেতে পারতাম, আজকে এসে মনে হচ্ছে আমার তাও নেই। কিন্তু তাও যদি না থাকে, কিন্তু তোমার তো সেই অপার কৃপা, তার তো কোনো অভাব নেই। আমি যদি তোমাকে ডাকতে না পারি, ছেলে যদি বাবাকে খুঁজে নাও পায়, কিন্তু বাবা তো এই জগতের মেলার মধ্যে ছেলেকে নিশ্চয়ই খুঁজে পাবে। এই যে ঈশ্বরের করুণা, এই যে অযাচিত করুণা, নিয়ত তার প্রভাবিত হচ্ছে, তার উপরে ভরসা রাখলে প্রত্যেক মানুষ কখনোই সে কখনো নিঃস্ব হয়ে যায় না। তার অন্তরে সেই ঐশ্বর চেতনার বীজ দীপ্তি হয়তো ম্লান হতে পারে, কিন্তু কখনো নিভে যায় না, এই ভরসা রাখতে হবে। স্বামী বিবেকানন্দের সেই বজ্র নির্ঘোষ মনে রাখতে হবে, ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। শঙ্করাচার্যের কথা মনে রাখতে হবে, জীব ব্রহ্মৈব নাপরঃ। গীতাকারের কথা মনে রাখতে হবে,
ঈশ্বর সর্বভূতানাং হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমরা প্রত্যেকেই সংসারী হই, যোগী হই, ভোগী হই, চোরই হই, ছেঁচরি হই, অথবা সাধুই হই, সন্ন্যাসী হই, আমরা সকলেই পৌঁছে যেতে পারবো সেই যোগচেতনায়। গীতা হচ্ছে তাই সার্বজনীন সেই ধর্ম। এই গানটা মহারাজজির ভীষণ প্রিয় গান ছিল, খুব আনইউজুয়াল। মানে সাধারণত মহারাজজি মহারাজ বলতেই যে সমস্ত গান আমরা শুনে অভ্যস্ত, আমাদের এই মহারাজজি, আমাদের প্রাণের মহারাজজি কিন্তু একেবারেই সেইরকম মহারাজ ছিলেন না। ফলে তার সঙ্গে তার ভালো লাগার যে সমস্ত গান সেগুলোও খুব টিপিক্যাল মহারাজ কেন্দ্রিক গান নয়, তারই একটা নিদর্শন। এই গানটি ভীষণভাবে ভালোবাসতেন, আমার মনে হয় বোধ হয় ডকুমেন্টারিতেও গাইছেন। জাস্ট দু লাইন। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम नवाज। वफादारी के वो रस्म निभाएंगे हम, ला 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 na 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 na. If you miss the train I'm on, you will know that I'm gone. You will hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. Tum dena saath mera. যদি এই কর্মফল ত্যাগ করা যায় বা টার্গেট সেটিং বন্ধ করা যায় তাহলে আমাদের জীবনে চলার পথে আমরা যা কিছু পাচ্ছি এই প্রাপ্তিজনিত একটা তৃপ্তি এবং শান্তি আমাদের জীবনে স্বয়ং হয়। ধরুন আমাদের জেনারেশন বা আমাদের বয়সে আপনারা যারা হাজির আছেন তারা হেমন্ত মুখার্জির এই গানটা হয়তো শুনেছেন, যা কিছু পেয়েছি আমি সেই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। অর্থাৎ যা পেয়েছি তার জন্য একটা আনন্দ আছে, সেই আনন্দ এবং শান্তি আছে। আমাদের সেইগুলো না পেয়ে বা সেদিকের দিকে নজর না রেখে সবসময় আমাদের জীবনে কি পেলাম না কি পাওয়া উচিত ছিল এই নিয়ে আমরা সবসময় একটা অশান্ত থাকি, ঠিক আছে। কিন্তু আমরা জীবনে অনেকেই অনেকটাই পেয়েছি, ঠিক আমরা আগে উদাহরণ দিয়েছি, আধ গেলাস জল থাকলে কিছু লোক বলে বাহ আধ গেলাস জল আছে, আর কেউ বলে আধ গেলাস খালি। জীবনের এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু শান্তি আর অশান্তি এটা নির্ভর করে। एक बार पहन के लौटाई थी, पतझड़ की वो शाम कभी तक कांप रही, वो शाम मेरा दो मेरा वो समां लौटा दो। एक अकेली छतरी में आधे आधे पीट रहे थे, एक अकेली छतरी में आधे आधे भीग रहे थे, आधे सूखे आधे गीले सूखा तुम ले आए, गीला मनुष्य बिस्तर के पास पड़ा हो, वो भिजवा दो मेरा वो सामान लौटा दे, मेरा कुछ सामान
तुम्हारे पास पड़ा, सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे सिर लिपटी रात पड़ी है, वो रात बुझा दो मेरा भसाना लौटा दो। जीवचेतना যখন ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকে, একাত্ম অনুভব করে, তখন সে সত্য। জীবচেতনা যখন ব্রহ্মের থেকে একটা বিচ্যুতি অনুভব করে এই জগতের মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন সে মিথ্যা। সুতরাং জীবচেতনার একটা এক্সট্রিম পয়েন্টে রয়েছে সত্য, উল্টো দিকে রয়েছে জগতের এই অনিত্যতা। উদাহরণ দিলে পরিষ্কার হবে, একজন রাঁধুনি তিনি রান্না করছেন, কড়াইয়ের মধ্যে তরিতরকারি রান্না হচ্ছে, সেই যে রাঁধুনি যে খুন্তিটা ধরে রেখেছেন, খুন্তিটা ধরা আছে রাঁধুনির হাতে, তিনি রান্না করছেন, কিন্তু কই রাঁধুনির হাত, সেটা তো তরকারির মধ্যে গরম তরকারিতে নাড়াচাড়া করছে না, নাড়াচাড়া করছে খুন্তির মুখটা। জীবচেতনা হলো যে তরকারিটা রান্না হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ফুটছে, পুড়ছে, জাকুচি হচ্ছে, এটা হলো জগৎ। যিনি রাঁধুনি অপরিবর্তনীয়ভাবে বিভিন্ন রকম তরকারি রান্না করে যাচ্ছেন একই খুন্তি নেড়ে, তিনি হলেন ব্রহ্ম। আর ব্রহ্মের সঙ্গে জগতের যে কানেকশন, যে খুন্তি, সেই খুন্তিটা হলো জীবচেতনা। এই খুন্তিটার এক দিক ধরা আছে ব্রহ্মের হাতে, জীব ব্রহ্মই না পড়ো, তাই সেই ব্রহ্মচেতনায়, ব্রাহ্মী চেতনায় সে উন্নীত হতে পারে একদিকে। আবার সেখান থেকে সে যখন তরকারির মধ্যে নেমে আসছে, তখন রাঁধুনির হাত থেকে অনেক সরে আছে, এবং রাঁধুনি যে তাকে নাড়াচ্ছে সে বুঝতেই পারছে না। যদি বুঝতে পারত তাহলে সেও গাইতে পারতো রামপ্রসাদের মতো, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তখন সে বুঝতে পারে আমি বিশেষ কিছু করছি না, আমাকে একজন আমাকে ধরে ওদিক থেকে নাড়াচ্ছেন, আর আমি জগতে এসে কাজ করছি। এখানে খেয়াল রাখতে হবে, ভগবদ্ গীতাতেও এ কথা আছে, অন্যান্য শাস্ত্রেও আছে, যে স্বয়ং ঈশ্বর বা ব্রহ্মণ তিনি জগতে ডাইরেক্টলি অ্যাকশন করতে পারেন না, তার একটা এজেন্ট দরকার হয়। সেই এজেন্টটা হলো জীবচেতনা, দ্য কানেক্টিং লিঙ্ক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, অর্থাৎ যোগেশ্বর কৃষ্ণ রয়েছেন, তিনি নিজে কখনো অস্ত্র শস্ত্র চালান না, খালি অ্যাডভাইস দেন, আর পার্থ সেই জগতের উপরে অ্যাকশন করেন, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করেন। সারে গা মা বাদা গি দা রে দা মা রে সা
सुर की नदिया हर दिशा से बह के सागर में मिले, बादलों का रूप लेके बरसे हलके हलके मिले सुर मेरा तुम्हारा, मिले सुर मेरा तुम्हारा, हो सुर बने हमारा। सुर की नदियाँ हर दिशा से बह के सागर में मिले, बादलों का रूप बरसे हलके हलके मिले सुर मेरा तुम्हारा। श्यांकर जय एक बुद्ध बनी श्यांकर, तेरा सुर मिले मेरे सुर मेरा, मिलके बड़े कर नवा सुर का, सुर का दरिया बह के सागर में बदलांदा रूप लेके बरसने हाले। सदरे 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 Ah
রাত্রির শেষে এ যেন নতুন উষার শুভ্র স্নিগ্ধ আলোর প্রকাশ, অন্তরে ঘোর কৃষ্ণ বর্ণা কালী, বাইরে শুভ্রাং শিবাং। ঋষির দৃষ্টিতে সিদ্ধিদাত্রীর যে রূপেরই বর্ণনা হয়ে থাক, আসলে তিনি হলেন উপনিষদের ইয় এক অবর্ণ বহুধা শক্তি যোগাত বর্ণানেকান নিহিতার্থ দধাতি বিচৈতি চান্তে বিশ্বমাদৌ সদেব সন বুদ্ধা শুভয়া সংযুনক্তু। সাধক আর আনন্দের অভিসারী নন, স্বরূপত নিজেই আনন্দ। সর্বদেবময়ীং দেবী সর্বরোগভয়াপহা ব্রহ্মেষ বিষ্ণু নমিতাং প্রণমামি সদা।